রহমত নাযিল হবে তাহলে বউ শাশুড়ি ঝগড়া থাকবো নি বাপ পুত্র অমিল থাকবো যে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইছি কার সামনে এই তো মনে হয় আল্লাহকে দেখতেছি আল্লাহ রাসূল বলেন তারা আল্লাহর দিদার লাভ করবে আল্লাহর দর্শন আল্লাহকে দেখবেন ইনশাআল্লাহ সপ্তাহে আরেকটা প্রোগ্রাম থাকবে নামাজ প্রশিক্ষণ আর প্রতিদিন থাকবে কোরআনে কারীমের সিহহাত কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তোলা আলিফ বা তা থেকে বয়স করা শিখতে স্লোগান দেয় না শিখতে শিখার কোনো বয়স নাই শিখতে কোনো লজ্জা নাই দুনিয়া শিখার ব্যাপারে এটা কই কেন দিন শিখার ব্যাপারে এটা কই আমাদের একটা খুশু খুজু আছে বলেন কি আছে খুশু মানে আওয়াজের নরমি খুদু মানে অঙ্গ প্রত্যঙ্গের নরমি আপনি যখন আপনার পীর সাহেবের সামনে দাঁড়ান সিনা টান করে রুখ ফুলে কি দাঁড়ায় নরম হইয়া সুন্দর হইয়া যে আপনার দাঁড়ানোর ভঙ্গিমায় বোঝা যায় আপনি পীর সাহেবকে অনেক সম্মান করেন ইজ্জত করেন আপনি যারা নেতা মনে করেন আপনার নেতা দলের নেতা এর সামনে যেভাবে কাসু মাসু হইয়া দাঁড়ান তো নামাজের মধ্যে দাঁড়ানোর একটা কাইফিয়ত তো বুঝি শিখেছেন হাত সুন্দর করে বাইন্দা নজর সেজদার দিকে দিয়া বাস সুন্দর সোজা হইয়া দাঁড়ানো পাওগুলা কেবলামুখী সোজা হইয়া থাকে দাঁড়ানোর ভঙ্গিমা আছেন এই অঙ্গ প্রত্যঙ্গ সেজদা রুকু ধীরস্থির ভাবে করা যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার শরীরের ভাষায় যেন বোঝায় যে আমি মালিকের সামনে দাঁড়াইছি মালিকের সামনে মাথা ঝুঁকাইছি মালিককে সেজদা দিতেছি আমার রবকে আমার আল্লাহ আমার দেহের ভাষায় এটা বুঝাইতে হবে এটাকে বলে খুদু আর যখন মুখে কিছু উচ্চারণ করবো আল্লাহ আকবার এরপরে দোয়া দুরুদ পড়বো আউযু বিল্লাহ বিসমিল্লাহ সানা সূরা ফাতিহা তখন আল্লাহকে শুনাইতেছি কাকে শুনাইতেছি তখন তখন আল্লাহকে শুনাইতেছি খুশু আওয়াজের মধ্যে একটা নরমি আসবে মানে আওয়াজ আল্লাহকে শুনাইতেছি আওয়াজের মধ্যে কি আসবে নরমি আসবে তো নামাজের একটা খুশু বুঝু আছে খুশুর বলা হয় আওয়াজের নরমি আর খুদু বলা হয় দেহের নরমি অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে এবং ইবাদতের মধ্যে খুশু খুশু কিভাবে আসবে জানেননি যদি হুজুরিয়ে কলব হয় বলে এটা আবার কি হ্যাঁ এটা আরেক জিনিস হুজুরিয়ে কলব হুজুর মানে উপস্থিত হওয়া কলব মানে দিল দিলেরে এখানে হাজির করা কি হাজির করা সব ইবাদতে বিশেষভাবে নামাজ নামাজের মধ্যে কলবরে হাজির করতে হইব এইভাবে যে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইছি কার সামনে এই তো মনে হয় আল্লাহকে দেখতেছি মনে হয় কাকে দেখতেছি এবাদত কেমনে করতে হবে শুধু নামাজ না সব এবাদত বিশেষভাবে নামাজ এহসানের সাথে সুন্দরভাবে এহসান মানে সুন্দর করা এহসানের সাথে কেমনে আন্তাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নামাজের মধ্যে এই খেয়াল মজবুত করতে হবে এই ফিকির এই চিন্তা মজবুত করতে হবে আমি আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো এটা আমার মেরাজ আমি আল্লাহর শাহিদের বারে আসছি এই তো মনে হয় আমি আল্লাহকে দেখতেছি মনে হয় বলতে হবে কারণ বাস্তবতার এই চোখ দিয়ে আল্লাহ দুনিয়া দেখবেন না আল্লাহকে আমরা বেহেস্তের মধ্যে দেখবো হাসরের ময়দানে দেখবো বলেন ইনশাআল্লাহ যারা ফজরের নামাজ ঠিকঠাক মতন পড়ে আর আসরের নামাজ ঠিকঠাক মতন পড়ে আল্লাহ রাসূল বলছেন তারা আল্লাহর দিদার লাভ করবো আল্লাহর দর্শন আল্লাহকে দেখবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ আর কি আসরের নামাজ জামাতের সাথে পুরুষরা আর আউয়াল টাইমে সুন্দর করে ঘরের মধ্যে মহিলারা যারা আদায় করবে আল্লাহর দিদারে ধন্য হবে তো আখেরাতে তো সরাসরি দেখবো দুনিয়াতে কিন্তু এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে নাকি না এটা এটা সম্ভব না তাহলে মনে হয় আল্লাহকে দেখতেছি আন্তাবুদাল্লাহ কান্নাকা তারা আমি যে নামাজে দাঁড়াইলাম এই তো মনে হয় আমার আল্লাহকে আমি দেখতেছি এমন দেয়াল খেয়াল এটাকে বলে মাকামে মুশাহাদা আর ফাইলাম তখন তারাহু যদি এইটুকু ফুসতে না পারি তাহলে এটা তো নিশ্চিত সত্য বাস্তব যে আল্লাহ তো আমাকে অবশ্যই দেখতেছে ভাই কেউ যদি মুসল্লা দাঁড়াইয়া এই ধ্যান খেয়াল মজবুত করে দিলের মধ্যে হাজির করে যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি এই তো আমি মনে হয় আল্লাহরে দেখতেছি আরে কমস কম আল্লাহ তো মানে দেখতেছে এই একে নিয়ে এই নিয়ে নামাজ পড়লে দিলের ভাবে হাজির করলে হুজুরি কলব করলে আর তারা ঘোরার নামাজ হইব
নামাজও খাজ্জা রাসূলকে নিয়ে আইবো, এদিক দিক তাকাইবো, অন্য চিন্তা আইবো, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 হইলো সকাল 100 বার সন্ধ্যা 100 বার কিলা হইবো, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিলাবেন দুনিয়াতে তিনটা পুরস্কার পাইবেন, চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত জিন্দেগি, বিপদ বালা মুসিবত মুক্ত জিন্দেগি, আর অভাব মুক্ত জিন্দেগি। قال رسول الله صلى الله عليه وسلم বাজেই কোন দরুদ শরীফ কমের পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকালে 100 বার সন্ধ্যা 100 বার কিলাব হবে। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ maaf করে দিবে, 10টা নেকি তার আমলনামায় লেখা হবে, 10টা দরজা মাকাম বেহেশতের মধ্যে উপরের দিকে উঠবে, আর 10 বার আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করবেন। সকালে যদি 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার পড়েন তো দৈনিক 2000 বার আপনার উপরে রহমত নাযিল হবে। তাহলে বউ শাশুড়ি ঝগড়া থাকবে না, বাপ পুত্রের অমিল থাকবে।